আপনাদের জানিয়ে রাখব, ক্ষতিপূরণের দাবিতে এবার পথে বিক্ষোভ দেখালেন কৃষকরা, তারা পথ অবরোধ করলেন। যেটা জানতে পারা যাচ্ছে, শিলাবৃষ্টির কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই কারণে এবার ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। তারা পথ অবরোধ করে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। ইসলামপুরের দাড়িবিজ এলাকায় পথ অবরোধ করলেন কৃষকরা। আমাদের প্রতিনিধি দীপঙ্কর দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপঙ্কর, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কৃষকরা তারা পথ অবরোধে সামিল এবং তারা ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হয়েছেন। ঠিক কি কারণে তাদের এই আন্দোলন, কি বিক্ষোভ একটু জানাও। দীপঙ্কর, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ দীপঙ্কর, ঠিক কি কারণে এই পথ অবরোধ, তাদের কি কি দাবি দেওয়া কৃষকদের, একটু যদি জানাও আমাদের বিস্তারিত। হ্যাঁ মহামন্ত্রী, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল এই ইসলামপুর মহকুমা কেন সারা রাজ্য জুড়েই একটা রামনবমীর যে শোভাযাত্রাকে কেন্দ্র করে একটা উৎসব মুখর দিন ছিল, ঠিক সেই সময় কিন্তু গতকাল দুপুর প্রায় একটা নাগাদের পরের থেকে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি, তার সাথে প্রবল ঝোড়ো হাওয়া এবং এই প্রবল যে শিলাবৃষ্টি, সেই শিলাবৃষ্টির জেরে কিন্তু ইসলামপুর ব্লকের প্রায় পাঁচটা জিপি, পণ্ডিত পোতা ওয়ান, পণ্ডিত পোতা টু এবং তার সাথে গাইতাল এক এবং গাইতাল দুই এবং গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের একাংশ, এই পাঁচটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু একেবারে তছনছ হয়ে গেছে বলা যায়। প্রাকৃতিক দুর্যোগের যে কি ভয়াবহ রূপ সেটা সেখানটায় না গেলে দেখা যাবে না এবং বোঝাও যাবে না। পুরো বাড়ি, সমস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, টিনের ছাদ শুধুমাত্র বেঁচে গিয়েছে শুধু যেগুলো পাকা বাড়ি ছিল এবং তারপরের থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা কৃষকদের দাবি এবং কৃষকদের বিভিন্ন জায়গায় ইসলামপুরের যে দাড়িভিট এলাকা রয়েছে সেই দাড়িভিট এলাকার কিন্তু দাড়িভিট বাজার এবং আর একটা যে শিমুলতলা মোড় এলাকা রয়েছে সেই দুটো জায়গাতে কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করেছে কৃষকরা এবং তাদের পরিবারের লোকেরা এবং শিমুলতলা এলাকায় কিন্তু রীতিমতো টায়ার জ্বালিয়ে মহিলারা তাদের অবরোধ বিক্ষোভ তারা করছে এবং তাদের একটাই দাবি যে জেলা প্রশাসনের উচ্চ আধিকারিক তারা যদি এখানে এসে তাদের যে দুরবস্থার কথা সেটা না শুনেন, না আসলে পরে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সেই অবরোধ তুলবে না এবং এখনো পর্যন্ত কিন্তু এই দুটি জায়গাতে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের এর পাশাপাশি আরো দাবি যে গতকাল থেকে এই পর্যন্ত যে বিশাল যে প্রাকৃতিক দুর্যোগ তাদের উপর দিয়ে চলে গিয়েছে, তাদের এখন খাওয়ার নেই, বাসস্থান নেই, তাদের অনেক এই তাদের কি ফসলের ক্ষতি হয়েছে দীপঙ্কর, কৃষকদের কি ফসলের? প্রচুর প্রচুর ফসল, যে এই সময় যে ভুট্টা যে বা আরো যে সমস্ত রবি শস্য গুলো ছিল সমস্তটাই একেবারে তছনছ হয়ে গিয়েছে এবং এই ঘটনায় কিন্তু গতকাল কালানাগিন এলাকায় একজন সুধীর বিশ্বাস বলে 55 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি যে পণ্ডিত পোতা এক গ্রাম পঞ্চায়েত এলাকার খবরগাঁও এর যে বুধাবুদ্ধি রয়েছে সেখানেও নেহানাজ নামে কিন্তু এক 12 বছর বয়সী বালিকার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এই ঝড়ের জেরে। স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, যদিও ব্লক প্রশাসনের তরফে গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ত্রাণের ব্যবস্থা করেছেন, যদিও সেটা পর্যাপ্ত নয়, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত বিস্তীর্ণ এলাকায় এমনভাবে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হয়েছে যা এই মুহূর্তে বা এক মুহূর্তের মধ্যে মানুষকে সম্পূর্ণ তাদের যে সুযোগ সুবিধা সেই সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, তবে ব্লক প্রশাসনের তরফে চেষ্টা করা হচ্ছে এবং ব্লক আধিকারিকরা রীতিমতো এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং যেটা এই মুহূর্তে খবর মিলেছে যে ইসলাম উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক রয়েছেন অরবিন্দ কুমার মিনা, তিনি খুব শীঘ্রই হয়তো এলাকায় এখন ঢুকবেন এবং তিনি ঢুকলে বলে এলাকা তিনি পরিদর্শন করবেন এবং তার যা সমস্ত রিপোর্ট হবে সেটা কিন্তু উচ্চ পদস্থ বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও জানানো হবে এরকমটাই জানানো হয়েছে এবং দফায় দফায় যে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে নিয়ে শুরু করে
জেলা তৃণমূল সভাপতি কৌশিক গুণ, ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার থেকে নিয়ে শুরু করে প্রত্যেকেই কিন্তু একদম তারা রীতিমতো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষজনের একদম অনেক ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি দীপঙ্কর দের সঙ্গে। জানিয়ে রাখি আপনাদের আরো একবার, বিস্তীর্ণ এলাকা জুড়ে ইসলামপুরে শিলাবৃষ্টি, এই শিলাবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কিন্তু ঘর বাড়ি এবং ক্ষেতের ফসলের ক্ষতি হয়েছে এবং এই মুহূর্তে একেবারে গৃহহীন তারা, তাদের খাদ্য নেই, বাসস্থান নেই এবং চাষের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের দাবিতে এইবার পথ অবরোধে নামলেন কৃষকরা, একেবারে টায়ার জ্বালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা এবং শিশুরা, তারাও কিন্তু এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। ইসলামপুরের দারিভিট এলাকায় এই পথ অবরোধের খবর পাওয়া যাচ্ছে।